দিকে চলে আসলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবে, আমিন বলে। এটা হচ্ছে আওয়াজ, দুরূদ শরীফ পড়েন। বিশেষ করে আকাল গোড়া হাফিজি মাদ্রাসার ছাত্র গুলো আছে, আপনাদের আওয়াজ যদি একটু স্বতঃস্ফূর্ত দেন তাহলে মনে হবে এখানে 1000 মানুষ বসে, কথা ঠিক না? ঠিক, কিন্তু আপনাদের আওয়াজটা শুনে মনে হচ্ছে এক সপ্তাহ যাবত রোজা রাখতেছেন, খানাও খাচ্ছেন না, ইফতারও করছেন। এই অবস্থাটা তো আমাদের চলতেছে, আপনাদের তো না। আমরা তো ঘুম যাওয়ারও সুযোগ নেই, বিশ্রাম করারও সুযোগ নেই। আপনারা দোয়া করেছেন, কোন তাকাব্বরই না কখন বিদায়। আমি আশা করব একটু উঁচু আওয়াজে দুরুদ সালামের হাদিয়া পেশ করার জন্য পারবেন তো আপনারা? একটু মন খুলে জীবনের শেষ সুযোগ মনে করি, আমার নবীর নুরানি কদমে পাকের মধ্যে দুরুদ সালামের হাদিয়া যদি পেশ করেন আমার নবী খুশি হবে, আর নবী যদি খুশি হয়ে যায় তাহলে আল্লাহ অটোমেটিক খুশি হয়ে যাবে। বড় আওয়াজ দিয়ে বলুন শায়ের বলতেছেন, কুছ মিলে মিলে ইয়া নহি মিলে মুস্তফা মিলে। পদ্মার আড়ালে যারা কথা বলতেছেন, ইন্তেজামিয়া কমিটিকে অনুরোধ করব ওনারা যেন কথা না বলে মাহফিলে বসতে বলেন, আর নয় মাদ্রাসার বারান্দা থেকে দূরে সরিয়ে দিতে বলেন। কুছ মিলে মিলে ইয়া নহি মিলে মুস্তফা মিলে, মিলনে 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 সে খুদা মিলে। বড় আওয়াজ দিয়ে বলুন সুবহান। যেন কিছু পাও আর না পাও, দুরুদ পড়তে পড়তে যদি রসুলকে খুশি করে নিতে পারো তাহলে খুদা তোমার উপর খুশি হয়ে যাবে। বড় আওয়াজ দিয়ে বলুন সুবহান। একটু আহ্বান করবো উঁচা আওয়াজে দুরূদ শরীফ পড়ার জন্য। এটা মাদ্রাসার মাহফিল, পাশে একজন ওয়ালির মাহফিল, আমাকে বিষয়ও দিয়েছে শানে আউলিয়া, দুটোটাই আমার জন্য যুদ্ধ হয়েছে, আরামদায়ক সাবজেক্ট। কারো কারো জন্য মুসিবত, কিন্তু আমার জন্য আরাম। আমি যেহেতু নবী এবং ওলির পাগল, এই চ্যাপ্টারগুলি আমার খুব আলোচনা করতে ভালো লাগে। বড় আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। একটু হচ্ছে আওয়াজে দুরুশ্বরী পুরন নরকা আল্লাহুম্মা
হযরতুল আলম মাওলানা কুতুবউদ্দিন সালিহ সাহেব, হযরত মাওলানা নুরুল আমিন আনোয়ারি সাহেব, হযরত মাওলানা সিরাজুল ইসলাম মাসুক সাহেব, হযরত মাওলানা আব্দুল হাই দিনারপুরি সাহেব, হযরত মাওলানা আব্দুল কাদের বিপ্লবী সাহেব সহ অন্যান্য ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইয়েরা, বিশেষ করে আখাইপুরা মাদ্রাসার আমার জান্নাতি বাগানের জান্নাতি প্যাসেঞ্জার ছাত্র ভাইয়েরা, পদ্মার আড়ালের আমার পদ্মানিশীন মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছের সর্বস্তরের নবী প্রেমিক অলি প্রেমিক সুন্নি মুসলিম জনতা, আবার সালাম দিচ্ছি, উঁচু আওয়াজে উত্তর দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর এবং সুজুদ আদায় করছি। যে রাব্বুল আলামিন, আমি গুনেগারকে মদিনাতুল আউলিয়া চাট গ্রাম শরীফ থেকে সুলতানুল বাংলা শাহজালাল ইয়ামানির পদধূলিতে ধন্য সিলেটের পুনঃভূমি মৌলভী বাজারস্থ আখাইপুরা হাফিজিয়া মাদ্রাসার মাঠে আল্লাহর একজন ওয়ালি কামেল হযরত শাহ মাহমুদ আলাইহির রহমাহ ওয়া রিদওয়ান এর মাজার সংলগ্ন ময়দানে আজকের এই নূরানী ইমানি মাহফিলে আমি গুনেগারকে যথাসময়ে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। পাশাপাশি আপনাদেরকে হাজারো মানুষ থেকে নির্বাচিত করে একটা একটা জান্নাতের টিকিট দিয়ে আজকের এই জান্নাতের বাগানে আপনাদেরকে সর্বাগ্রে কবুল মঞ্জুর করেছেন। ওই মনিবের দরবারে উচ্চ আওয়াজে কালিমাতুর শুকর আদায়ার্থে জবান খুলে একবার শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তো জানেন আজ থেকে 18 বছর আগে আপনাদের আখাইপুরা ঈদগাহ ময়দানে এসেছিলাম, আমি মিডিয়া ওয়াজ আমি নিজেই পছন্দ করি না, আর মিডিয়া শ্রোতাও পছন্দ করি না, যেহেতু আমি গরম শ্রোতাও গরম হতে হবে, কথা ঠিক আছে নি? আপনারা যদি গরম হন তাহলে সুন্দর আলোচনা করব, বিষয় যেটা দিয়েছে অত্যন্ত সুন্দর বিষয় দিয়েছে, আলোচনাও করব সুন্দর, যদি বুঝেন মন মন দিয়ে অন্তরের কান দিয়ে জনমের জন্য ওয়াজ শোনা লাগবে না, এই ওয়াজই যথেষ্ট হবে, আল্লাহ কবুল করুক উঁচু আওয়াজে বলেন আমিন। আরো শুকর আদায় করছি রাসূলে আরবি সরকারে দু আলম হুজুরে পাক সাহেবে লাউলা জান্নাতের মালিক, হাউজে কাউসারের মালিক, শাফাতে কুবরার মালিক, লওয়ায়ে হামদের মালিক, মাকামে মাহমুদের মালিক, আল্লাহর একমাত্র মাহবুব, আমাদের প্রাণের চেয়েও প্রিয়তম রাসূল, মদিনার আকা ও মাওলা, সুলতানে মদিনা হুজুরে পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামে নূরি নবীর নূরানি উম্মত হওয়ার জন্য রাব্বুল আলামিন যে আমাদেরকে দরখাস্তবিহীন কবুল করেছেন ওই নবীর শুকরিয়ার্থে আবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি যাদের শ্রমের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের অর্থের বিনিময়ে, যাদের জিন্দগির বিনিময়ে, যাদের অর্থের বিনিময়ে, যাদের শ্রমের বিনিময়ে গোটা বাংলাদেশ নয়, ভারত নয়, পাকিস্তান নয়, আফগান নয়, তাজিকিস্তান নয়, রাশিয়া নয়, আফগান নয়, গোটা পৃথিবীর জমিন আজকে ইসলামী ছায়া আসলে সুচিতল ছায়ার নিচে অবস্থান করছে, মূর্তি পূজা ভুলে গিয়ে, আগুন পূজা ভুলে গিয়ে, পাথর পূজা ভুলে গিয়ে আজকে এক আল্লাহর পূজারীতে পরিণত হয়েছে। ওই সমস্ত আউলিয়ায়ে কেরাম বিলখুসুস সুলতানুল বাংলা হযরত শাহজালাল ইয়ামানি আখাসুল খুসুস আল্লামা সাহেব কিবলা আলাইহির রহমা ওয়া রিদওয়ান ওয়াল খুসুস হযরত শাহ মাহমুদ আলাইহির রহমা ওয়া রিদওয়ানের শুকরিয়ার্থে আবার চিৎকার দিয়ে হলো আলহামদুলিল্লাহ। সামিনে কেরাম, পবিত্র কালামে পাক থেকে এক টুকরা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বরকতের জন্য যদি আল্লাহ তৌফিক দান করেন এই আয়াতটাকে সামনে রেখে চেষ্টা করব দুই একটি কথা বলার জন্য, আল্লাহ কবুল করুক উঁচু আওয়াজে বলুন আমিন। আর আওয়াজ দিয়ে বলেন আমিন। সামিনে কেরাম, আমরা যারা বাংলাদেশি, আমি ইসলামী হিস্ট্রির ছাত্র চট্টগ্রাম ইউনিভার্সিটির 2004-এর বেশের ছাত্র, অনার্স মাস্টার্স ইসলামী হিস্ট্রি নিয়ে করেছি, আপনাদের দোয়ায় ফার্স্ট ক্লাস পেয়েছি,
ইচ্ছে করলে এখন ইউনিভার্সিটির টিচার হতে পারতাম, অধ্যাপকের দায়িত্ব পালন করতাম, কিন্তু ছয়টা মাদ্রাসা করাই মাদ্রাসার দায়িত্ব পালন করতে গিয়ে আর কোনো প্রতিষ্ঠানে চাকরি নেয়নি। স্বামী কেরাম, আমাদের এই এশিয়া মহাদেশের যদি হিস্ট্রি উল্টানো যায়, দেখা যায়, বিশেষ করে আমাদের বাংলাদেশ যদি দেখা যায়, তাহলে বাংলার জমিনে যদি আমরা হিস্ট্রি তাকাই, গবেষণা করি, তাহলে দেখা যাবে যে আল্লাহর জমিনে তথা এই বাংলার এই ছোট্ট ভূখণ্ডের মধ্যে তিনজন মুসলমান ছাড়া আর কোনো মুসলমানই ছিল না। ওরা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়জন মুসলমান? তিনজন। আর আওয়াজে কয়জন? তিনজন। এই সিলেটিরা আর বড় আওয়াজে কয়জন? তিনজন। সিলেট চিটং এই দুইটা জায়গা আল্লাহর রহমত নাজিলের স্টেশন। সিলেট এবং চট্টগ্রাম এই দুইটা জায়গা আল্লাহর রহমত নাজিলের স্টেশন। বাংলার অন্য কোন ডিস্ট্রিক্টে এত অলি নাই যে জায়গাগুলির মধ্যে সিলেট এবং চিটাঙ্গের মতো এত অলি আছে। আল্লাহু আকবার। একটা কথা খেয়াল রাখবেন, আল্লাহর অলিরা যে জায়গায় থাকে এই জায়গাগুলোর মধ্যে দোয়াও কবুল হয়, রহমত নাজিল হয়। সামিনে কেরাম, আমাকে সফটওয়্যার দেওয়া হয়েছে শানে আউলিয়া নিয়ে কথা বলার জন্য। শানে আউলিয়া কি বর্ণনা করব বাবা, আমার মতো এত অল্প জ্ঞানী মানুষ, এত ছোটখাটো মানুষ, আমি কি আউলিয়া কেরামের সম্মান বর্ণনা করা আমার পক্ষে সম্ভব? তবে চেষ্টা করব, কোশিশ করব। উদাহরণ বাঙালির উদাহরণ দিলে খুব বেশি বুঝে। সুরমা নদীর মধ্যে এখন দুইটা তিনটা ব্রিজ হয়েছে, কথা ঠিক না? ঠিক। একটু আওয়াজ দিবেন যারা বসেছেন। আমি বাবা, আমার একটা বদ অভ্যাস, আমার সামনে যদি লাখো মানুষের সমাগম না দেখি, হাজারো মানুষের, জবান দিয়ে কথা বাইর হয়। তবে আপনারা এসেছেন, আশা করি প্যান্ডেল পূর্বে আমি থাকতে থাকতে পরবর্তী আলোচকদের আরাম পাবো। আমি জমা করে দিয়ে যাই, আলহামদুলিল্লাহ। প্রোগ্রাম আছে চট্টগ্রাম বীরেশ্বরাই, প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হবে, আপনাদের দু আমি নিজেই প্রধান আলোচক। আমার যেতে হবে, গাড়ি ধরতে হবে, এর জন্য আমি অনুরোধ করেছি বারবার যেন আমাকে যেন দেরি করা না হয়, আমাকে ডিউ টাইমে দেওয়া হয় একটু আগে ভাগে। ওনারা আমার দোয়া আবদার কবুল করেছেন, আমি ওনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ যেন ওনাদেরকে দুনিয়া আখিরাতে ইজ্জতের মহান অধিকারী করে। ওরা আওয়াজ দিয়ে বলো না আমিন। আমিন। সুরমা নদীর পাশে পিপিলিকাই লাইন দর্শি, মুখের মধ্যে একটা একটা বালু কণা, বালু নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করনেওয়ালা জিজ্ঞেস করলো, হে পিপিলিকা, তুমি একটা একটা বালু নিয়ে কোথায় যাচ্ছ? আরে দেখো, তুমি দেখো না আমি সুরমা নদীর দিকে যাচ্ছি। আমার কথাগুলি বুঝতেছে? আপনারা ধৈর্য সহকারে বসলে খুব সুন্দর দুই একটি কথা বলবো। সুরমা নদীর দিকে যাচ্ছি, কারণ কি? দেখো না মুখের মধ্যে একটা একটা বালু। সুবহানাল্লাহ বলেন। বুঝলাম, এই তোমার একটা ভালো কণা দিয়ে কি হবে? কারে দেখো, যাচ্ছি সুরমা নদীর এই পার ওই পার, শাহজালালে জায়নামাজ বিছিয়ে পার হয়েছিল, আর সাধারণ পাবলিক তো জায়নামাজ বিছিয়ে পার হওয়ার সুযোগ নাই। সুরমা নদীর মাঝখান দিয়ে বালু দিয়ে একটা ভাত দিয়ে দেব, মানুষ বাদের উপর দিয়ে পার হবে। বড় আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করনওয়ালা বলে, আরে বেটা দেখো পিপরা, তোর একটা বালু দিয়ে কি সুরমা নদীর মধ্যে ভাত হবে? আমি বেকুব না তুই বেকুব? কেমনে? আমি নিজেও জানি আমার একটা একটা বালু কণা দিয়ে সুরমা নদীতে ব্রিজ হবে না, কিন্তু আমার এই বিশ্বাস আছে আমিও সুরমা নদী ভাত দেওয়ার জন্য অংশগ্রহণ করেছি, আমার নামটা তালিকাভুক্ত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। আকাইপুরার মানুষ 2018 সালের আলোচনার বিষয় দিয়েছিল শানে রেসাল, এটারও কোনো কলকিনার নাই। 2019 আইসে দিল শানে আউলিয়া, এটারও কোনো কলকিনার নাই। কথা ঠিক না? বেটি, এরপরও চেষ্টা করব নামটা তোলার জন্য। বুঝাইতে পেরেছি? সামিন কেরাম, হযরতে আউলিয়া কেরাম, আউলিয়া গ্রামের নাম শুনলে
আমাদের দেশের একটা গোষ্ঠী বড় নাকুশ হয়, আমরা এতদিন পর্যন্ত শুধু অলিমের পক্ষে কথা বলেছি, ওনাদের ফতোয়া আমরা জবাব দিয়েছি, শুনতেই ছিলাম, কিন্তু বর্তমান সময়ে এসে আমরা ওনাদের কাছ থেকে নতুন চমক দেখতে পাচ্ছি। আমাদের বাংলাদেশের হেফাজতে ইসলামের চেয়ারম্যান আহমদ শফি সাহেব, যিনি তেতোই হুজুর নামে পরিচিত, আপনারা কি জানেন তেতোই হুজুর নামে পরিচিত, আমাদের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি এই চিফ মিনিস্টার শেখ হাসিনা ওনাকে তেতোই হুজুর বলে সংসদে একটা বক্তব্য দিয়েছেন, কথা ঠিক নেবে ঠিক, একটু আওয়াজ দেন ঠিক নেবে ঠিক। যদি না দেখে থাকেন ইউটিউবের মধ্যে চার্জ দিবেন, দেখলেই দেখবেন ক্যাসেট বাহির হয়ে গেছে, প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন তেতোই হুজুর বলে। ওই তেতোই হুজুর গম ওরা সারা জিন্দেগি আউলিয়ায়ে কেরামের সাথে বিয়াদবি করেছে, এখন তেতোই হুজুর নিজেই পীর সাহেব সেজেছে, বায়াত করতেছে। ওনার বায়াতের ভাষ্য হচ্ছে কি জানেন, আল্লাহ মাফ করতো আমাদেরকে, আমাদের ইমান হেফাজত করো। ওনার স্টেজের মধ্যে হাটাজারি মাদ্রাসার সালানা জলসার মধ্যে বায়াতের পূর্বে বলতেছে, শফি সাহেবের কাছে বায়াত হলে আল্লাহর কাছে বায়াত হওয়া হয়, নাউজুবিল্লাহ বলবেন না, আচ্ছা বলেন, আমরা আমাদের পীর ও মুর্শিদ আল্লামা সাহেব কিবলার কাছে বায়াত হয়েছি, আমরা ওনার গোলামি এখতিয়ার করেছি, আমাদের আমরা কখনো কি এরকম কোনো বক্তব্য দিয়েছি, বড় আওয়াজ দিয়ে বলেন এরকম বক্তব্য দিয়েছি, দেই নেই, কিন্তু আমরা আমাদের অবস্থান শরীয়তের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। ওনারা শরীয়ত অতিক্রম করে শিরিকের পর্যায়ে পৌঁছেছে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, উচ্চ আওয়াজে বলো না আমিন। আমার মতো সাইদি সাহেব বলার সুযোগ নাই, কালামে পাকের মধ্যে অসংখ্য আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আউলিয়ায়ে কেরামের শান গুলি একের পর এক ধারাবাহিক ভাবে তুলে ধরেছেন বিশ্ব মানবতার সামনে, তার মধ্য থেকে একজন ওলি হচ্ছেন খাজা খাজাগান খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ মুইনুদ্দিন চিশতি সানজেরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রধান খলিফা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যার নামে দিল্লির কুতুব মিনার, সুবহানাল্লাহ বাড়ি যাইয়া বলি আরেকটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা ইন্ডিয়া গিয়েছেন সফরে অবশ্যই দেখেছেন, যারা যান নাই জানেন নাই, হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা ওয়া রিদওয়ান উনি খাজা গরিব নওয়াজের প্রধান খলিফা, প্রধান একটা কথাও কোরআন এবং হাদিসের বাইরে বলবো না, আর সাইদি সাহেবের সম্পর্কে তো ভালো করেই জানে, বাংলার মানুষ, বাংলা নয় ওয়ার্ল্ডের মানুষ জানে। সামিনে কেরাম খাজা কুতুবউদ্দিনকে একটু পরিচয় দিয়ে নেই, খাজা কুতুবউদ্দিন এমন এক ব্যক্তি যিনি মার গর্ভের মধ্যে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন, রাগেজি মাদ্রাসা এই ছেলেগুলি 4 বছর 5 বছর পরে হাফেজ হবে, কিন্তু খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এমন এক আল্লাহর ওয়ালি এই পৃথিবীর জমিনে ইতিহাস তালাশ করলে শুধু একজন ব্যক্তিকে অনলি ফর ওয়ান পারসন পাওয়া যায়, যিনি মার গর্ভের মধ্যে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করার পরে পৃথিবীতে এসেছেন, সুবহানাল্লাহ। এরকম কুদা 303 তো না, নবীর যে কুদাকে ডাকে আমরা ওই কুদার পক্ষে বড় আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি, আমরা নবীর মাধ্যমে খুদার কাছে যেতেছি আলহামদুলিল্লাহ বলে। স্বামীরা কেন আমি এই কথাটা বলতেছিলাম, খাজা কুতুবউদ্দিন গভীর মনোযোগ, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কেমন মানুষ, যেন হুজুর উনি এমন মানুষ যিনি মার গর্ভের মধ্যে 30 পারা কোরআনের হাফেজ হয়েছেন, যেন হুজুর উনি কেমন মানুষ এই পৃথিবীর মানুষ আর
মার গর্ভ থেকে পৃথিবীর মধ্যে প্রবিষ্ট হওয়ার পরে যখন ওনার কর্মজীবন শুরু হয়ে গেল, একদিন উনি অভাবে পড়ে গেলেন। অভাবের কারণে নিজের কাছে অর্থ নেই, রুপিয়া নেই, কেরায়া নেই, এখন কি করবো? অন্য পার্শ্ববর্তী একজন মানুষের কাছ থেকে সামান্য টাকা উধার নিলেন, ধার নিলেন, কর্জ নিলেন। কর্জ বুঝেন তো? মলই বাজারি আবার কর্জ বুঝেন তো? গভীর খেয়াল না করলে তো বাবা বুঝবেন না, কথা বলবেন আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় কথা বলবেন। লং টাইম কথা বলবো আপনারা যদি শোনার খেয়াল করে, দয়া করে কথা বলবেন না। ধার নিলেন, কর্জ নিলেন, আমরা একজন অপরজনের কাছ থেকে টাকা ধার নেই বিপদে পড়লে, কথা ঠিক নেবে কি? এটাকে কর্জে হাসানা বলে, নামাজের মতো সওয়াব হয়। কর্জে হাসানা একজন অপরজনের বিপদ তরাইতে গিয়া যদি আপনি তাকে ধার দেন, উদার দেন, তাহলে এটা সওয়াব হবে। আল্লাহু আকবার! এখন দিকে তো আর ভাবা যায় না, এটা এখন গজবে পরিণত হয়েছে, কথা ঠিক নেবে কি? এখন দিলে একবারে নিয়ত করে দিয়ে লাইতে হয় মনে মনে যে নান্ন দেশ, এটা চিঠি আমি ভাষা বল একজন মানুষ। আল্লাহ একবার উনি টাকা নিলেন, ডিউ টাইম যেটা বললেন আমি এক সপ্তাহ পরে দিয়ে দেবো, কিন্তু এক সপ্তাহের মধ্যে টাকা জোগাড় করতে পারেন নাই, উনি দ্বিতীয় পারেন নাই, ঋণ আদায় করতে মনে মনে রাজা করলেন, সিদ্ধান্ত নিয়ে নিলেন, কঠিন আমার শিশা ঢালা প্রাচীরের মতো সিদ্ধান্ত নিলেন, যদি আমার প্রাণ বাহির হয়েও যায় আমি কাজা কুতুবউদ্দিন কোনদিন হাত বাড়াবো না, আমি কখনো কারো কাছে একটা টাকার জন্য হাত বাড়াবো না। ঘটনা চক্রে ওনার জেবের টাকা শেষ, একদিনও বাস, দুই দিনও বাস, তিন দিনও বাস, কোনো খানা নাই, কথা বলেন না কোনো খানা পেটের খোদার ধারণা নাই। খাজা কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকি চটপট করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন খালিকে কায়নাত সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালায়েকা জিব্রিল আমিনকে ডাকিলেন, ওকে জিব্রাইল আমার কুতুবউদ্দিন তিন দিন যাব দুবাস, তুমি যাও রে, আমার কুতুবউদ্দিন যতদিন দুনিয়ার মধ্যে থাকবে ততদিন সকালে গিয়ে তিনটা রুটি তুমি জান্নাত থেকে দিয়ে আসবা। সুবহানাল্লাহ! কয়টা রুটি? তিনটা রুটি। কোন জায়গায়? মলিবাজার হোটেলে? কোন জায়গায়? জান্নাতের রুটি। ওই রুটিকে আফগানি ভাষায় খাকি বলা হয়, এর জন্য কুতুবউদ্দিন খাকি বলা হয়। সামিনে কেরাম, আল্লাহ আকবার! ওই কুতুবউদ্দিন খাকি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান উনি কেমন ব্যক্তি ছিলেন? আল্লাহু আকবার! উনি খাজায়ে খাজাগান, খাজা গরীব নওয়াজ, সুলতান মুহাম্মদউদ্দিন সিস্তি সঞ্জেরি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের গোলামি এখতিয়ার করলেন। ওনার গোলামির মধ্যে থাকতে 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 খেলাফতের দায়িত্ব অর্পণ হলো ওনার উপর। উনি এর মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, খাজা গরীব নওয়াজ সুলতানুল হিন্দ উনাকে মসজিদ আকবরের ইমামতের দায়িত্ব দিলে। আজমির শরীফ তিনটা মসজিদ, কয়টা মসজিদ? একটা সম্রাট আকবরে করে দিয়েছে, একটা সম্রাট শাহজাহানে করে দিয়েছে, আর একটা খাজা গরীব নওয়াজ করেছেন। এটাকে মসজিদে আউলিয়া বলা হয়। এই ফিলার থেকে এতটুকু জায়গা, এই জায়গাটার মধ্যে সমস্ত আরেফরা বসে মুরাকাবা এবং মুশাহাদা করে। সুবহানাল্লাহ! আপনাদের দুয়াই তো একবার নয়, শত শত বার আল্লাহ জিয়ারত নসিব করেছে। সামিনে কেরাম, আল্লাহু আকবার! খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি কেমন মানুষ চিন্তা করেন, আল্লাহর ওলিদের শান দেখেন। আল্লাহু আকবার কবিরা! খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির মসজিদ আকবরে জামে মসজিদ আজমির শরীফের জামে মসজিদের ইমামতির দায়িত্ব দিল। খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির বাসা হচ্ছে দিল্লিতে, আর ইমামতির দায়িত্ব হচ্ছে আজমিরে। বর্তমান সময়ে এসকেনিয়া গাড়ি, বলবো গাড়ি, গায়ে গ্রিন লাইন গাড়িতে গেলে 6.5 ঘন্টা লাগে।
দিল্লি চলে আসতেন, আবার জোহরের নামাজ যায় পড়াইতেন, জোহর পরে চলে আসতেন, আসর পড়াইতেন, আসর পরে চলে আসতেন, মাগরিব পড়াতেন, মাগরিব পরে চলে আসতেন, আবার এশা পড়াইতেন, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ নিজে আরশাদ ফরমাচ্ছেন, ওয়াত্তাকু ফারাসাতাল মুমিনিনা লিআন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমার পৃথিবীর মানুষ, আমার ওলিদের শক্তি যদি এক জায়গায় স্থাপন করা হয়, আমার ওলিদের কলবের মধ্যে সেই স্যাটেলাইট রয়েছে, ওইটার কোটি কোটি ভাগের এক ভাগের পাওয়ার সমান হবে না। আল্লাহর ওয়ালিরা সিয়ারে বসে ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, যেখানে যখন নাই তখন নাই, জামান নাই মাকান নাই, লা মাকান কি হয়, আল্লাহ ওয়ালি নিজের ঘরে বসে তা দেখে কোরআন পড়ল আল্লাহ আকবার। আমি গিয়েছি মার্কেট করেছি, ছেলেরা বলেছিল আমার ভক্ত আমার অনুসারী যারা আছে হুজুর এক রাতের জন্য থাকুন, এক রাতের জন্য 15,000 রিয়াল। কত হাজার রিয়াল? আমি বললাম বাবা এই 15,000 রিয়াল আমার এতিম খানা দিয়ে আমার টাকার দরকার। হুজুর থাকে এক রাত থাকে হোটেলে 160 টাকা, 160 টাকা টাওয়ার এটাকে গোটা 7 নম্বর তলা পর্যন্ত 160, 160 নম্বর তলায় প্রতিটা গুলি গুলি কি হচ্ছে, এটা আন্ডারগ্রাউন্ডে বসে একটা ডিসপ্লে এর মধ্যে উনি একজন মানুষ পর্যবেক্ষণ করতেছে, কথা ঠিক গেলে ঠিক বুঝেন নাই সম্ভবত, সিসি ক্যামেরা আছে না নেই, সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা 160 টালার মধ্যে কি হচ্ছে, একটা রুমের মধ্যে একজন মানুষ বসে পর্যবেক্ষণ করে কি করে না, একটা সিসি ক্যামেরার মাধ্যমে যদি 160 টালা ভবনে সমস্ত কার্যক্রম দেখা যায়, তাহলে আল্লাহর ওয়ালিদের কলব যেটা ওই স্যাটেলাইট যেটা ওইটার মধ্যে লাগা কানে কি ধরে এইটাও দেখা যায়। ওরা হাজবি হল সবার যতক্ষণ যতটুকু সময় না পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানির সেকেন্ডে সেকেন্ডে ততটুকু সীমা না পর্যন্ত পর্যবেক্ষণ করি। আল্লাহর ওদের ক্ষমতা আছে না নাই? আছে। কথা কয়না আছে না নাই? আছে। দিছে কে? আল্লাহ। কথা কয়না দিছে কে? আল্লাহ। আপনি আমার কোনো সমস্যা আছে? না। দেখেন সুলকানি ব্যাপার থাকিলে টাইগার মামলা দেখেন। স্বামী নেকরাম আল্লাহ একবার কবিরা কাজ কুতুবুদ্দিন মুক্তির কাকে আলাই ইরাহম ও রিদওয়ানের কথা বলতে লাগলাম। উনি ফলকে চলে যেতেন দিল্লি, ফলকে চলে যেতেন আসবি, এক ফলকে চলে যেতেন দিল্লি আর এক ফলকে চলে যেতেন আসবি, উনি হচ্ছেন খাজা কুতুবুদ্দিন মুক্তির কাকে, ওই খাজা কুতুবুদ্দিন মুক্তির কাকে আলাই ইরাহম ও রিদওয়ান খাজা করিম নওয়াজের ওফাতের পরে এই পৃথিবীর জমিন ছেড়ে দেওয়ার পরে উনি দায়িত্ব পেলেন ইমামতির খেতাবতের দায়িত্ব, দিল্লি জামে মসজিদের দিল্লি জামে মসজিদ বাবা এটা ছোটখাটো বিষয় না, 3 কিলোমিটার এরিয়া ভিতরের এরিয়া,
দিল্লি জামে মসজিদের খেতাবতের দায়িত্ব পেলেন, শুধু জুমার নামাজ পড়ান। দিল্লি জামে মসজিদের মধ্যে খাজা গতিউদ্দিন মুক্তিয়ার কাকে কেমন কমনি ওই ব্যক্তি যিনি এসার নামাজের পরে দুই রাকাত নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, এই দাঁড়ানো অবস্থার মধ্যে পনেরো ভাড়া পড়তেন, এক রাকাত শেষ করতেন আরো পনেরো ভাড়া পড়তেন, দ্বিতীয় রাকাত শেষ করতেন হজরের আজান হয়ে যেত। দিল্লির জামে মসজিদ থেকে অপসারণের চিন্তান্ত নিয়ে নিল, চিৎকার দিয়ে বলুন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, দুবাই, কাতার, বাহরাইন, শারজা, ইরান, ইরাক, যেই দেশেই যাইবেন দেখবেন মসজিদের হুজুর লইয়ে দুই গ্রুপ আছে। কথা ঠিক না বেটি? লন্ডনে জানে কি অবস্থা, আমেরিকায় জানে কি অবস্থা, একই অবস্থা। কানাডা জান, কানাডার মধ্যে তো মসজিদ নাই বললেই চলে, খুব কম। এরপরে ইতালিতে মসজিদ নাই বললে, আমি তো ইতালিতেও গিয়েছি, ইতালিতে মসজিদ একবার টোটেল খুঁজে বাইর করতে কি আমার মুসলমান খুঁজে বাইতেও কি আমার সব ইহুদি খ্রিস্টান কিভাবে গাহিল করবে, কিভাবে বাহির করবে দিল্লি জামে মসজিদ থেকে। কুচক্র মহল গুলি চক্র মিলিয়ে নিল, সিদ্ধান্ত নিয়ে নিল। বাজারে বাজারে কিছু মহিলা আছে না নাই? কথা কয় না আছে না নাই? এগুলাকে উর্দু ভাষায় বলে লন্ডি মহিলা, বাংলা শুদ্ধ বাংলায় বলে ব্যবসা। নাউজুবিল্লাহ বলেন না, আর আওয়াজে বলেন না, সিদ্ধান্ত নিল। বাজার থেকে একটা মহিলা বাড়া করে নিয়ে আসবো, কেমন মহিলা, যে গর্ব হয়েছে পেটের মধ্যে, সন্তান হয়েছে, বাচ্চা হয়েছে, এমন বাজারে নেমে গেলাম। সিদ্ধান্ত নিয়ে বাজারে ঘুরতে ঘুরতে মহিলা একটা বাহির করলো, যে তিন মাসের গর্ভবতী, এমন একটা মহিলাকে টাকা দিয়ে কন্ট্যাক্ট করলো, ওগো মহিলা তুমি শুক্রবারে দিল্লি জামে মসজিদের গেট দিয়ে ঢুকে যাইবা, মসজিদের ভিতরে ঢুকার পরে ইমাম সাহেব যখন খিতবা দিব তখন মসজিদে দাঁড়াইয়া বলবা, ওগো দিল্লির জামে মসজিদের মুসল্লিরা, আপনাদের ইমাম সাহেবের চরিত্র ভালো নয়, উনি খারাপ চরিত্রের মানুষ, আমার সাথে অবৈধ সম্পর্ক আছে, আমার পেটের মধ্যে বাচ্চা হয়ে গেছে, না ওসুল্লাহ বলেন দাঁড়িয়ে গেলেন ওই দিকে মহিলা, এটা দাঁড়িয়ে ভিতরে ঢুকে গেল, ঢুকে বলতে যাও দিল্লি জামে মসজিদের মুসল্লিরা, আপনাদের ইমামের চরিত্র খারাপ, আমার সাথে অবৈধ সম্পর্ক, আমার পেটের মধ্যে তিন বছর তিন মাসের বাচ্চা, এখন খাজা কুতুবুদ্দিন মুক্তিয়ার কাছে আর দেরি করে নাই, এমনিতেই মিম্বরের মধ্যে বসে গেলেন। আল্লাহু আকবার বলেন, গভীর মনোযোগ, আল্লাহু আকবার। মিম্বরে বসে গেলেন, এখন বলেন অবস্থাটা কেমন, ওনার অবস্থা কি স্বাভাবিক না অস্বাভাবিক? আপনারা কথা বললে কেমনে হবে বাবা, প্রথমেই বলতেছি যে কথা বলেন না, আমি মেজাজি মানুষ জানেন, যদি বাংলা উদাহরণ দেওয়া শুরু করি তাহলে বলবেন যে সাইদি সাহেব আঠারো বছর ভরে আইয়া গালাগালি করে গেছে। সারা জিন্দগিতে যা কামাইলাম সব শেষ, কথা ঠিক না বেটি? ব্যাকুল ব্যাদিশা হয়ে আর কার কাছে সাহায্য চাইবে, এত বড় বিপদের সম্মুখীন, এখন সাহায্য চাওয়ার জায়গা খুঁজে পাচ্ছে না, এমনিতেই মন খুলে গেল, মন ছুটে গেল আজমিরের মধ্যে, মনে মনে চোখ বন্ধ করে ডাকতে লাগলো, আপনার কুতুবউদ্দিন দিল্লির শাহী জামে মসজিদের মিম্বরের উপর এখন জিন্দগির সমস্ত রেজাল ধ্বংস হওয়ার সম্মুখীন অবস্থায়, আপনি আমাকে দয়া করেন, আপনি বিনে আমাকে বাঁচানোর আর কেউ না।
শুধু জিন্দা না, দুনিয়ার থাকতে যতটুকু শক্তি, মরা যাওয়ার পরে ওলিদের শক্তি আরো 69 গুণ বাড়ি যায়। আল্লাহু আকবার বলে উনি দেখতে লাগলেন খাজা কুতুবুদ্দিন কে উদ্দেশ্য করে খাজা গরিবে নামাজ বলতেছে, কুতুবুদ্দিন তোমার টেনশনের প্রয়োজন নাই, আমি মঈনুদ্দিন তো তোমার পাশে আছি, তুমি একটা কাজ করো দিল্লি জামে মসজিদের মানুষদের কাছে এলান করে দাও, তারা কে আমার বিচার মান, তোমার তোমার বিচার তো এভাবে স্বাভাবিকভাবে মানবে না, কারণ সত্যি সাক্ষী প্রমাণের প্রয়োজন হবে। এখন মহিলাটা যেই বিচার দিয়েছে এটার কোনো সাক্ষীও নাই প্রমাণও নাই, এখন বিচার কিভাবে হবে? এখন তুমি মানুষদেরকে মুসল্লিদেরকে বলে দাও মহিলার পেটে যেই বাচ্চা আছে ওই বাচ্চাটা যদি বিচার করে তাহলে তারা মানবে কি না? আরেকটু আসতে বলেন আমি আপনাদেরকে বলতেছি মহিলা যেহেতু আমার বিপক্ষে আপনাদের কাছে নালিশ দিল, এখন আমার কাছে তো কোনো সাক্ষী নাই যেটা আমি আপনাদের সামনে পেশ করব, আমি একটা কথা জানতে চাই, আমার এই বিচারটা মহিলার পেটে যেই বাচ্চাটা রয়েছে ওই বাচ্চা তাহলে কি আপনারা মানবেন? মুসল্লিরা এখন বুঝেন নাই, মুসল্লিরা কয় কি পেটের মধ্যে বাচ্চা মাত্র 3 মাস হয়েছে, এখনো তো বাচ্চার ট্যাং হয় নাই, হাত হয় নাই, এখনো গুস্তপিণ্ড রক্ত, এটা কিভাবে কথা বলবে? মাত্র 3 মাসে গর্ভবতী মহিলা এটা কিভাবে কথা বলতে পারে? আর এটা পেটের ভিতর থাকে কথাই বলবে কিভাবে? আল্লাহ আকবার বলেন, হাত তোলা দিয়ে বলেন আল্লাহ আকবার। আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। মুসল্লিদের আক্কল এখন একবারে টাস খেয়ে গেল, চিন্তা করতে লাগলো কি রে কুতুবুদ্দিনে আমাদের খতিব সাহেব কয় কি, এটা কিভাবে সম্ভব? খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি বলে, আপনাদের টেনশনের কারণ নাই, আপনারা মানবেন কি মানবেন না বলেন, যদি বাচ্চাই বলে আমি দোষী তাহলে আমাকে বাইদাই করে দিবেন, আর বাচ্চাই যদি বলে আমি দোষী না তাহলে সিদ্ধান্ত নেবেন। দিল্লির জামে মসজিদের মধ্যে গভীর মনোযোগ একটু খেয়াল করেন পরিবেশটা কেমন তমতমে, আল্লাহ আকবার বলে সমস্ত মুসল্লিরা হা করে তাকিয়ে আছে, রে আমাদের খতিব সাহেব কয় কি? খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকিকে বলতেছে, ওগো খতিব মহোদয় আমরা আপনার সিদ্ধান্ত মেনে নিলাম, বাচ্চাই যদি বলে আপনি তার বাপ তাহলে আপনার বিচার হবে, আর যদি বলে আপনার তার সাথে সম্পৃক্ত নয় তাহলে আপনি ইমামতি তাসেন থাকবেন, সুবহানাল্লাহ বলেন। এখন খাজা কুতুবুদ্দিন আমি কুতুবুদ্দিন তোমাকে নির্দেশ দিলাম, তুমি বলে দাও তোমার আসল বাবা কে। স্বামী নিকরাম আল্লাহ একবার কবিরা, পেট থেকে এখন আওয়াজ বাইর হতে লাগলো, ওগো দিল্লির জামে মসজিদের মুসল্লিরা শুনুন, আমি আপনাদেরকে বলছি আমার মার সাথে আপনাদের খতিব সাহেবের কোনো সম্পর্ক না। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। স্বামী নিকরাম ওই মহিলার পেট থেকে 3 মাসের গর্ভবতী ওই মহিলার পেট থেকে আওয়াজ আসতে লাগলো, ওগো মুসল্লিরা আপনাদের খতিব সাহেবের সাথে আমার মার কোনো সম্পর্ক নাই, আমার মা কার সাথে? বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক করে আমাকে পেটে নিয়েছেন আপনাদের ইমাম সাহেবের ইজ্জত রক্ষা করার জন্য। প্রথম কাতারের আব্দুর রহিম, দ্বিতীয় কাতারের আব্দুল করিম, তৃতীয় কাতারের নজরুল ইসলাম, চতুর্থ কাতারের তাজুল ইসলাম, ওরা আমার মাকে এত হাজার টাকা দিয়ে রাস্তা থেকে ক্রয় করে নিয়ে এসেছি। আল্লাহ আকবার বলে, পারেনি
কথা কয় না আল্লাহ রলিটা পারেনি আর আওয়াজ পারেনি আপন কাদেরকে ডেকে নিলেন, ওগো তুমি এইদিকে আসো, পিএস কে ডাকলেন, পিএস বললে সহজে বুঝবেন, পিএস কে ডেকে বললেন শুনো শুনো গো আমি চলে যাওয়ার সময় হয়েছে, আমি পৃথিবী ছেড়ে চলে যাব, তবে আমি একটা ওসিহত তোমাদেরকে করে যেতে চাই, হুজুর কে ওসিহত করবেন করে দেন যে হাই কুতুবউদ্দিন আমি কুতুবউদ্দিন তোমাকে বলে দিচ্ছি শুনো আমি মারা যাব, আমাকে গোসল করাবে, আমাকে দাফনের ব্যবস্থা কাফন সরাবে, দাফনের ব্যবস্থা করবে, দাফনের ব্যবস্থার পূর্বে নিশ্চয়ই তোমরা আমার জানাজার নামাজ পড়বে। ৪০ লক্ষ মুসল্লি হয়েছিল ওই মুসল্লি গুলি খাজা গরিব নামাজের বানানো। আরে মোল্লা তুই ঠিক কে মোল্লা, তুই ওলির বিপক্ষে কথা কস, চট্টগ্রামের জালালউদ্দিন আল কাদরির জানাজায় প্রায় ১৬ লক্ষ মানুষ। আরেকটা জানাজা আমরা দেখলাম, যার জানাজা হয়েছে উত্তরপ্রদেশের মধ্যে বরেলির মধ্যে হযরতে আক্তার রেজা খানের, যার জানাজার নামাজের মধ্যে ৩.৫ কোটি মুসলমান হয়েছে। আমি যখন মারা যাব আমাকে তোমরা নিশ্চয়ই জানাজা পড়াবে, কিন্তু আমার ৪টা শর্ত আছে, ওই মানুষ দিয়ে আমার জানাজা পড়াবে না যার মধ্যে ৪টা আমল পাওয়া যাবে না। কয়টা এই ওলির শান বুঝেন, ওলির শান ভালো করে বুঝেন, ওলি কারা কাদেরকে ওলি বলা হয়, কুতুবউদ্দিন বলে আমার জানাজা যিনি পড়াবেন উনি এমন চরিত্রের অধিকারী হতে হবে যার চরিত্রের মধ্যে ৪টা গুণ থাকবে। হুজুর কি কি গুণ? কয়েক নাম্বার গুণ হচ্ছে যিনি আমার জানাজা পড়াবেন ওনার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা করতে পারবে না। আমরা তাহাজ্জুদ বা ওয়াক্তের নামাজও হরিনি, মোল্লা বেটা আজান দিলে আইও বা নামাজ পড়ি, আরে হুজুর বড় কাফের বেতন দিয়ে রাখছি নাই আমার জানাজা পড়াতে পারবে না। ২ নম্বর শর্ত হুজুর কে, যার জিন্দিগিতে তাকবীরে ওলা কাজা হয় না, তাকবীরে ওলা বুঝেননি, ইমাম সাহেব বলেছে আল্লাহু আকবার, আপনিও বললেন আল্লাহু আকবার, তাকবীরে ওলা কাজা হয় নাই। ৩ নম্বর শর্ত হচ্ছে যার জীবনে আসরের সুন্নত নামাজ কাজা হয় না। কয়টা গেল? ৩টা। আচ্ছা বলেন তো, এটা কি সাধারণ মানুষ? সামিনে কেরাম, ৩ নম্বর শর্ত হচ্ছে ওই ব্যক্তি আমি কুতুবউদ্দিনের জানাজা পড়াবে যে কোনোদিন নিজের সুখের গুনাহ করে না। সুখের গুনাহ বুঝেননি, সুন্দরী মাইয়া যেটা যে ভুলা বলে দেখেন,
আর খবর নেই চিনি মধ্যে বাদি যা কই গেছ ইন্ডিয়া কথা ঠিক না বেটে আবার বুড়ার মধ্যে কতগুলো আছে দেখিয়েন বান্দর গাছ পাইলেও বুড়া হইলেও গাছ ভাই বুড়ার মধ্যেও কিছু আছে বৃদ্ধর মধ্যে যেগুলা বুড়া হয়ে গেছে এখনো মাইয়া দেখিলে আমরা দেখি আচ্ছা আপনার তো মৌলি মেজারের না বাবা চিটাঙ্গের কথা বলি জামিনে কেরাম খাজা কুতুবুদ্দিন মুক্তিয়ার কাকে বলা এই পৃথিবীর মানুষ শুনো আমার জানাজা ওই ব্যক্তি যেন দাঁড়ায় না যে কোনো দিন সুখের গুণা থেকে নিজেকে বাঁচাইতে পারে না তাহলে তিনটে চারটে শর্ত এক নম্বরে তাহাজ্জুদ কাজা হতে পারবে না দুই নম্বরে তকবীরে ওলামিস হবে না তিন নম্বরে আসরের পর সুন্নত নামাজ কাজা হবে না চার নম্বরে যে কোনো দিন চোখ দিয়ে গুনাহ করে না আল্লাহু আকবার বলেন বড় বড় আওয়াজে বলেন আল্লাহু আকবার কি কেমন লাগে আপনাদের কাছে এই চারটে গুণ কি ছোট কাটো পারবে এই চারটে গুণ যেদিন কোন মানুষ কুদার কসম ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে কুদার কসম এই চারটে গুণ যার কাছে আছে সে পৃথিবীর সমস্ত মানুষ থেকে দাবি এত চারটিকারি বিষয় নয় আল্লাহু আকবার আল্লাহু আকবার সামিনে কাম খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন এতিম বানিয়ে আমাদেরকে অসহায় বানিয়ে উনি বিদায় নিয়ে নিলেন যারা যারা নামাজ রেডি হয়ে গেল লক্ষ লক্ষ মানুষের সমাগম হলো ভিড়ের সামনে গিয়ে মাইকে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বলতেছে হাজার হাজার মুফতি মুহাদ্দিস ফকি আদি বুজুর্গ কেউ সাহস পাচ্ছে না নিজে দিয়ে জানাজা পড়াবে আচ্ছাচ্ছ স্তম্ভিত গোটা পরিবেশ পিএসজে দাঁড়িয়ে বলতেছে শোনো খাজা গরিব নওয়াজ বলে গিয়েছেন ওনার জানাজা ওই ব্যক্তি পড়াতে পারবে যার কাছে চারটে গুণ আছে চারটা গুণ উনি মাইকে বলে দিলেন একটা মানুষ দাঁড়াই নাই জানাজা পড়াইবার সাহস পাই নাই বড় আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি উনি ওনার পিয়াজ কে বলে দিলেন হুজুর ওনার পিয়াজ কে বলতে দেই পিয়াজ শোনো যদি এমন কোন মানুষ না পাও জানাজা সারা আমাকে দাফন করিয়া দিও এখন পিয়াজ দাঁড়িয়ে সকলকে বলে দিলেন ঘোষণা শুনিয়ে দিলেন যে হুজুর বলে গেছেন এরকম যদি কেউ থাকেন তাহলে আসেন জানাজা পড়ানোর জন্য আর যদি না থাকেন তাহলে হুজুর বলেছেন ওনাকে জানাজা সারা দাফন করার জন্য আল্লাহু আকবার বলেন আর আওয়াজে বলেন আল্লাহু আকবার সমস্ত মানুষগুলি নিস্তব্ধ কেউ ডরে ভয়ের সামনে আসে না কেউ সামনে আসে না লক্ষ লক্ষ মানুষের মধ্যে হাজার হাজার পীর বুজুর্গ মুহাদ্দিস মুফতি মুফাসসির কেউ সাহস করে পা বাড়ায় না সবাই মাথা নিচের দিকে দিয়ে নিজেদের জীবনের আমলের খতিয়ান ইনকোয়ারি করে সুবহানাল্লাহ ওই পৃথিবীর মানুষ আকাল কোরআন বাবা শুনো আল্লাহ ওলিদের সামনে করে ভালো করে শুনো সমস্ত মানুষগুলি নিজের আমল যাচাইয়ের মধ্যে ব্যস্ত কেউ সাহস করে আসে না পালং এখন উঠিয়ে নিয়ে যাওয়া হবে রোজায় পাখির মধ্যে ওনার রোজা শরীফে নিয়ে যাওয়া হবে দাফন করা হয়ে যাবে আল্লাহ বারবার বলেন জানাজা হবে না জানাজা বিহীন উড়ার দাফন হয়ে যাবে আশ্চর্য বিষয় সমস্ত মানুষগুলি স্তম্ভিত কি ব্যাপার এই পৃথিবীর জমিনে খাজা কুতুবুদ্দিনের জানাজা পড়ানোর মতো মানুষ কি না সামিনে কেরাম এমনিতে কথার গুলির মধ্য থেকে একটা মানুষ সামনে এসে জানাজার কাঠের মধ্যে ধরল ধরে বলতেছে গো দিল্লির মানুষ সুল্লিরা শুনো শুনো খাজা কুতুবুদ্দিনের জানাজা না পড়িয়ে দাফন করার প্রয়োজন নাই এমন একজন মানুষ আপনাদের মধ্যে আছে ও আগাল
ট্রিবিউনাল তামাশ, প্রধানমন্ত্রী জানাজার কাঠের মধ্যে ধরি, খাজা কুতুবুদ্দিনের কাফনটা সরিয়ে খাজা কুতুবুদ্দিনকে বলতে লাগলো, গো কুতুবুদ্দিন, সারাটা জীবন আপনি চুরি করে আল্লাহকে রাজি করলে, আপনার গোপন অবস্থা নিয়ে আপনি পালিয়ে গেলেন, আপনি কেন এমনটা করলেন, আমাকে কেন মানুষের সামনে পরিচয় করে দিলেন? অত পৃথিবীর মানুষ আল্লাহর ওলীদের সাধনা, ওলীদের রিয়াজত কত বড় জিনিস। সুলতান তামতো সুলতান শামসুদ্দিন আলতামাজ বলতে যোগ, খাজা কুতুবুদ্দিন আমল তো প্রকাশেই করে দিলে, তবে একটা ওয়াদা করে নেন কাফনের ভিতরে শুয়ে, আমি শামসুদ্দিন আলতাম সুলতান শামসুদ্দিন আলতামাজ যদি আমি আমার আমলের কারণে জান্নাতে যেতেও না পারি, আপনি কুতুবুদ্দিন আমাকে ছাড়া জান্নাতে যাবেন না। গোটা পৃথিবীর মানুষগুলি আল্লাহর ওলি হয়ে যেত। কথাটি নেমে ঠিক কথা। সুলতানদের সুলতান শামসুদ্দিন আলতামাস যারা আছেন আমার সামনে দাঁড়িয়ে গেল, দাঁড়াইয়া বলতে যে আমি শামসুদ্দিন আলতামাস, আমার জিন্দগিতে কোনোদিন তাহাজ্জুদ কাজা করি নাই, আমার জিন্দগিতে কোনোদিন তাকবীরে ওলা কাজা হয় নাই, আমার জিন্দগিতে কোনোদিন আসরের ফরজ সুন্নত নামাজ কাজা করি নাই, আমার জিন্দগিতে কোনোদিন আমার নিজের চোখ দিয়ে একটা গুনাহ করি না। আল্লাহু আকবার বলে সামি রেখেলাম আল্লাহু আকবার। এর জন্য আল্লাহ কালামে পাকে ইরশাদ ফরমাচ্ছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। পৃথিবীর মানুষ আমার জমিনের মধ্যে তোমাদের ফাঁকে ফাঁকে গরুর ফাঁকের মধ্যে দেখি একটা একটা গরু মাঝে মাঝে দেখা যায়, তার কফলটা সাদা আছে না নাই? ছাগলের পালের মধ্যে এমন কিছু ছাগল দেখা যায় সবগুলা কালো, একটা হঠাৎ করে সাদা। আল্লাহ বলে পৃথিবীর মানুষ শুনো শুনো, এই জমিনের মধ্যে এই সমস্ত মানুষগুলি আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু এই মানুষগুলির মধ্যে বাসা বাসা কিছু মানুষ আছে যাদেরকে আমি আল্লাহ ওলি বলে ঘোষণা দিলাম, ওদের জীবনটা এত সুন্দর, টেনশন করবে কিয়ামতের ময়দানে, ওরা আল্লাহর কাছে হিসাব বুঝাইয়া দেবে না, আল্লাহ ওদের হিসাব ওদেরকে বুঝাইয়া দেবে। বুঝেন নাই মনে হয় কথাটা? আপনি মার্কেটে চাকরি করেন, দোকানে চাকরি করেন, ফ্যাক্টরিতে চাকরি করেন, 6 ঘন্টা ডিউটি বা 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটির পরে ফ্যাক্টরির মালিক আরো 2টা আরেকটা সুযোগ দেয় ওভার টাইম, কথা ঠিক না? ঠিক 8 ঘন্টার মধ্যে উনি বন্ধ করলো 16 ঘন্টা, তাহলে আরো 8 ঘন্টা অবর্তন করলো, এখন কি মালিকের কাছে শ্রমিকের হিসাব নেবে না শ্রমিক মালিকের কাছ থেকে হিসাব নেবে? শ্রমিক মালিকের কাছ থেকে হিসাব নেবে। আল্লাহ বলে আমার জমিনে কিছু আল মাহমুদ হযরতে শাহ মাহমুদের মতো কিছু ওলি আছে, সেই ওলিগুলি আমি আল্লাহ তাদেরকে হিসাব দেব, আর তারা আমার কাছ থেকে ফাই ফাই করে হিসাব বুঝে নেবে। সামিরে কেরাম এমন একজন ওলি রাবিয়া বসুরের নাম আপনারা শুনেছেন, হযরতে বাদশাহ হযরতে রাবিয়া বসুরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনছেননি নাম? শুনছেননি কথা কই না? শুনছেননি? এই মাদ্রাসার বলাইন তোরা বেশি উড়াউড়ি করছ, তাই প্রশংসা করছিস কেন? এমন শাস্তি দেব একবার খুব চুপ, একবার কথা বলবে না। দুরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা জবান করে আর আওয়াজ দিয়ে বলুন, আল্লাহুম্মা
ইব্রাহিম বিন আদহাম হযরতে রাবিয়া বসরি নিজের ঘর থেকে বাহির হলেন উমরা করবেন। ইব্রাহিম বিন আদহাম ঘর থেকে বাহির হলেন উমরা করবেন। হযরত ইব্রাহিম বিন আদহাম এবং হযরত রাবিয়া বসরি দুজন বাহির হলেন উমরা করার জন্য। গভীর মনোযোগ একটু খেয়াল করেন, ওলিদের শান কি বলে, কেমন শান আল্লাহর মুলিদের। গভীর ভাবে খেয়াল করলে ঈমান গুলি তরু তাজা হয়ে যাবে। সাহাবীনে কেরাম ইব্রাহিম বিন আদহাম নিজের ঘর থেকে বাহির হলেন আল্লাহর ঘরে যাওয়ার জন্য। বাবা তখন বিমান ছিল না, রকেট ছিল না, প্লেন ছিল না, গাড়ি ছিল না, জাহাজ ছিল না, অনেক আগের কথা। ঘর থেকে বাহির হয়ে উনি হাঁটতে লাগলেন, এক কদম দেন দুই রাকাত নফল নামাজ পড়েন, আর এক কদম দেন দুই রাকাত নফল নামাজ পড়েন, আর এক কদম দেন দুই রাকাত নফল নামাজ পড়েন। এভাবে মক্কায় গিয়ে পৌঁছতে 14 বছর সময় লেগেছে। আর একটু আসতে চতুর্দিকে ঘুরবে বলে আল্লাহকে চিৎকার করবে, দেখা করবে। ঘর থেকে বাহির হয়ে গেল উমরা করার জন্য, বাহির হয়ে যাওয়ার অবস্থাটা দেখেন উনি এক কদম দেন দুই রাকাত নফল নামাজ পড়েন। এভাবে পড়তে পড়তে 14 বছর লাগলো কানায় কাবায় গিয়ে পৌঁছতে। কয় বছর আরো বড় আওয়াজে, কত বছর? পৌঁছে আত্মার চোখ দিয়ে তাকাইয়া দেখে কানাই কাবা আল্লাহকে প্রশ্ন করতে লাগলো, ওগো মাওলা 14 বছর যাব এক কদমে 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 দুই রাকাত নামাজ পড়লাম, তোমার কানে কাবাকে দেখার জন্য আসলাম, তোমার কানে কাবা তো দেখতেছি না, আমার আল্লাহ এর হাত নাজিল করে দিলেন। ওগো ইব্রাহিম বিন আদহাম তুমি টেনশন করো না, কিছুক্ষণের মধ্যে কাবা তোমার সামনে আসবে, আমার কানায় কাবা তোমার মতো আর একজন ওলিকে আনার জন্য বাড়াই উঠে গেছে। ইব্রাহিম বিন আদহাম গিয়েছে
এখন ইব্রাহিম বিন আদাম ব্যাকুল হয়ে গেছে, আল্লাহ 14টা বছরই আসলাম কানা এই কাবাতে, তোমার কাবাকে দেখার জন্য, জিয়ারতের জন্য, আর তোমার কানা কানায় কাবা গেল আরেকজন ওলিকে রিসিভ করে আনার জন্য, ওইটা আবার কোন ওলি যে আমার চেয়েও বেশি যোগ্যতা নেই এসেছে। মুসলমান ভালো করে খেয়াল করো, অলিদের শান এখানে আল্লাহ একজন অলি শুয়ে আছে। আমার ছেলেগুলা যখন গিয়েছে মাসুম সহ সবাই দাওয়াত দেওয়ার জন্য, আমি বলেছি মাজার কমিটিকে বলে দিও এবার থেকেই ওদের আসল রূপ, আসল ওদের সাকসেসফুল হতা শুরু হবে আখাইল খোলাতে। আপনারা বলেন এই বিগত দিনের মাহফিল আর এবারের মাহফিলে বাক্যমৃজ্যতার বেশ কম আছে কি নাই, আছে কি নাই? আল্লাহর ওলি গেছে আর একজন ওলিকে ইনভাইট করার জন্য, রিসিভ করার জন্য। খাজা হযরতে ইব্রাহিম বিন আদহাম আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ ওইটা আবার কেমন মানুষ যে আমি ইব্রাহিম বিন আদহামের চাও যোগ্যতা সম্পন্ন? আল্লাহ বলে তাকেও দেখবা, কানায়ে কাবাকেও দেখবা, আসতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আসতেছি। ইব্রাহিম বিন আদহাম কিছুক্ষণের মধ্যে দেখে হযরত রাবিয়া বসরির সামনে দাঁড়ানো এবং কানায়ে কাবা নিজের জায়গায় দাঁড়ানো। আল্লাহু আকবার। এবারে তুমি কেন আমার সাথে ডিস্টার্ব করতে লাগলা? আমি 14টা বছর যাবত কষ্ট করে আমি আসলাম কানায়ে কাবাকে দেখার জন্য, তিনি কাও তুমি আসার কারণে কানায়ে কাবা তোমার কাছে চলে গেল, তুমি ডিস্টার্ব করছো আমাকে। হযরত রাবিয়া বসরি বলে, ও ইব্রাহিম বিন আদহাম কথা বলতে একটু হিসাব করে বলেন, আমি আপনাকে ডিস্টার্ব করি নাই, আপনি না 14 বছর যাবৎ কানায়ে কাবাকে নিয়ে তামাশা করছে। আমি তো আপনাকে ডিস্টার্ব করি নাই, আপনি না ডিস্টার্ব করতেছেন, 14 বছর যাবৎ কানায় কাবারে গেড়ে রাখছেন। রাবিয়া বসরিকে টেলিফোন করে কইছিল, ইব্রাহিম বিন আদহাম আমি 14 বছরে আইছি বলে নাই, কিন্তু আল্লাহর ওলিরা একজন অপরজনের অবস্থা বর জানে না, জানে না। আমি তো এরকম করি নাই, আমি ঘর থেকে বাহির হয়ে সরাসরি কাবাতে এসেছি। ও রাবিয়া, এমন কি কারণে কাবা আমাকে ছেড়ে তোমার কাছে গেল, তুমি কেমন আমল করলা? রাবিয়া বসরি ডাক দিয়া বলে, ইব্রাহিম বিন আদহাম আমি তোমার মতো 2 রাকাত নামাজ পড়ি নাই, তবে আমি আমার সমস্ত আজিজিন কেসারি নিয়ম নম্রতা ভদ্রতা থেকে আমি আমার সওয়ারি বানাইয়া আল্লাহর ঘরের দিকে আসতে লাগলাম, ওই সওয়ারি আমাকে তোমার 14 বছরের আমল থেকে আমি রাবিয়াকে আগে বাড়াইয়া দিছি। একনিষ্ঠতা আমার আজিজি, নম্রতা ভদ্রতা আমার অন্তরের আজিজিন কেসারি, তোমার 14 বছরের নামাজ নফল নামাজকে অতিক্রম করে তোমার আগে আমাকে বাড়িয়ে দিয়েছে। বড় আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। আমার বাগাল ঘোরার বাবারা গভীর মনোযোগ। রাবিয়া বসরি এখন বলে, আল্লাহ তোমার কানে কাবার মধ্যে আসলাম, ঠিক আছে আল্লাহ গো তুমি আমাকে তোমার কানে কাবা দিয়ে রিসিভ করাই না, আল্লাহ আমি আগামী বছর আসবো। সুবহানাল্লাহ বলেন,
আপনাদের দোয়া আমি মনে করি অসংখ্যবার গিয়েছি, হুজুর কতবার গেছেন, এটা কই তৈলে ফাস্টফুডের ফিসটা কম তৈব, এমনি মগস্ত নাই কতবার গেছি। সামিনে কেরাম আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমের হদি হযরত ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা কানে কাবার মধ্যে দাঁড়ানো রাবিয়া বসরি বলে আল্লাহ এবার তো তুমি আমাকে বাড়াই আনলা, তোমার কানে কাবা গেল আমাকে আনার জন্য, আল্লাহ আগামী বছর আমি এমন ভাবে আসব আমি তোমার কানে কাবা কে ওয়েলকাম জানাবো। আগামী বছর এবার তো তোমার কাবা গেল আমাকে আনার জন্য, আগামী বছর আমি আসবো তোমার কাবাকে ওয়েলকাম জানানোর জন্য। মাতার তুলেন নাই এই সিজদা করে করে সাত বছর পরে কানায় কাবায় পৌঁছলে, মাথা আর তুলেন না, সিজদা দিয়েছে মাথা নিচু করে সিজদা অবস্থায় উনি নিজের ঘর থেকে বাইর হয়ে সাত বছর সিজদায় থেকে উনি কানায়ে কাবার হাতিমে পৌঁছে গেলেন উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। এরা ওলি হবে না আপনি আমি ওলি হব না, পৌঁছে পৌঁছে মন বড় খুশি, সাত বছর সিজদা করে 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 কানাই কাবাতে আসলাম, কাবার ভিতর ঢুকবো মন খুশি করবো রাজি করবো। সামিনে কেরাম রাবি বছরে এক দুই তিন কদম দিয়ে সামনে যাচ্ছে গভীর মনোযোগ, এক দুই তিন কদম দিয়ে কানাই কাবার দরজার সামনে গেছে। আপনারা মুরব্বীরা জানেন মহিলাদের একটা রোগ আছে প্রতি মাসে তিন দিন সাত দিন হয়, আছে না নাই? মহিলাদের যখন এই রোগটা হয় তখন তারা রোজাও তাদের জন্য রাখা জায়েজ নাই, এবাদতও জায়েজ নাই। আমিনে কারাম রবি কানায়ে কাবার দরজার চৌকাঠে গিয়ে পাড়া দিল, এমনিতেই রোগ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? পরীক্ষা এমতেহান পরীক্ষা, পরীক্ষা বুঝেন নি, পরীক্ষা দেখেন আল্লাহ কিভাবে ওলিদের কাছ থেকে পরীক্ষা ডাক দিয়ে রাখলো। আল্লাহ সাত বছর সিজদা করে করে তোমার কানায়ে কাবাতে আসলাম, তোমার কানায়ে কাবাতে ঢুকবো, তোমার কানায়ে কাবাকে ওয়েলকাম জানাবো, তোমার ঘরের মধ্যে দাঁড়াবো, তোমাকে দেখবো, আল্লাহ তুমি আমাকে ভিতরে ঢুকা থেকে বাধা দিয়া দিলে। আল্লাহ, আর যেতে পারবে ভিতরে? যেতে পারবে? যাওয়ার সুযোগ নাই। সামিনে কেরাম রাবিয়া বসরি দাঁড়িয়ে গেল, আমার বাস্তব প্রেকটিক্যাল জামা নাই, মক্কাতুল মুকাররমার মধ্যে এই ঘটনাটা হয়েছে। তাওয়াব করতেছিলাম করতেছিলাম, হঠাৎ করে ওইখানে মহিলা পুরুষ একজন মহিলার অবস্থা খারাপ হয়ে গেল, তাৎক্ষণিক কর্মচারী ডাকলাম, ওদেরকে চতুর্দিকে ঘুরিয়ে হেরেম শরীফকে পবিত্র করানো হলো। সাহাবীনে কেরাম রাবিয়া বসুরির একই অবস্থা হয়ে গেল, রাবিয়া বসুরি আর সামনের দিকে পা বাড়ানোর আর সাহস পাচ্ছে না, চোখের পানি ছেড়ে টপ টপ করে কাঁদে। আল্লাহকে বলে আল্লাহ দীর্ঘদিন সাতটা বছর সিজদা করে করে আসলাম, তোমাকে দেখবো, তোমার ঘরের মধ্যে দাঁড়াবো, আল্লাহ আমাকে যেহেতু ঢুকতে দাও নাই, আল্লাহ গত বছর তোমার ঘর দেখাইয়া বিদায় করে দিয়েছো, আমি এবার এসেছি ঘরের মালিককে দেখিব। ঘরের মালিক কে বুঝছেন? কে? আল্লাহ, আমি তোমাকে দেখতে এসেছি কালা পাথর আর গিলা ফলা ঘর দেখার জন্য আস
আসি নাই, আসছি তোমাকে দেখার জন্য। আল্লাহ গো ডুবতে না দিলে না দেও, অসুবিধা নাই, তুমি একবার আমাকে দেখা দাও। আল্লাহ আলহাম নাজির করলো, হে রাবিয়া তুমি আমাকে দেখবা? আল্লাহ দেখার জন্যই তো সাতটা বছর সিজদা করে করে আসলে। আল্লাহ ডাকতে রাবিয়া, তাই যদি হয় তাহলে তোমার মাথাটা একটু উপরের দিকে তুলো, তুলে তুমি আমি আল্লাহকে দেখে না। উপরের দিকে মাথা তুললেন, দেখেন যে রক্তের একটা বন্যা, রক্তের বৃষ্টি দেখা যাচ্ছে, মেঘ জমে আছে, ওই মেঘ থেকে চিৎকারের আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার বলেন, হাত তোলা দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা কি দেখতে পাচ্ছি, রক্তের বন্যা থেকে চিৎকারের আওয়াজ আসতেছে, ঘটনা কি? আমার আল্লাহ এখন রাবিয়াকে সান্ত্বনা দে, রাবিয়া রে এটা রক্ত নয়, এটা খারো আওয়াজ নয়, আল্লাহ তাহলে কিসের আওয়াজ? এই রাবিয়া, তোমার মতো পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ, আরে বিল্লাহ আমি আল্লাহকে দেখার জন্য শেষ মাকাম পর্যন্ত পৌঁছেছে। যখনই আমার সাথে দিদারের সময় হয়েছে, তখনই তাদের চোখের সামনে তোমার মতো কোনো না কোনো বাধা দিয়ে পর্দা লাগিয়েছে, পর্দার সম্মুখীন হয়ে গেল, আমার সাথে দিদার সম্ভব হয় নাই। ওই সমস্ত রক্তগুলি দেখে আমি আল্লাহর মহব্বতের চিৎকার আসতেছি। মহব্বতের ব্লাড, ওই ব্লাডগুলি দেখে আল্লাহর চিৎকার আসতেছে। আমি আল্লাহকে দেখার জন্য কেউ মাথা তুলে নাই, কেউ সেজদা থেকে মাথা তুলে নাই, কেউ রুকু থেকে উঠে নাই, কেউ সিজদায় পড়ে রয়েছে, কেউ রুকুতে রয়েছে, কেউ তিলাওয়াতে রয়েছে, কেউ মুরাকাবা মুশাহাদাতে রয়েছে, কোনদিন উঠে নাই, পৃথিবী চিনে নাই, স্ত্রী পুত্র চিনে নাই, ধন দৌলত চিনে নাই, শান ও শৌকত বুঝে নাই, ওদের মহব্বতের চিৎকার আসতেছি। আল্লাহর ওলীদের এত শান, আল্লাহই দান করেছেন, আল্লাহ ওদের কদমে আমাদেরকে কুরবান করুক, আওয়াজ দিবেন আমিন। সামি লেখা ওই রবি আবসুরি, আরেকজন ওলি হচ্ছে হাসান বসুরি, আরেকজন আসতে বলেন সুবহানাল্লাহ, বাঙালির উল্টা গুলে বেশি বসে। সামি লেখা হাসান বসুরি পুরুষ, মহিলা বসুরি মহিলা, রাবিয়া বসুরি মহিলা, দুইজন একদিন এক জায়গায় বসলে, সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আমরা বন্ধু বন্ধুর কাছে বসলে বলি ভাই তোর কি যোগ্যতা আমার চেয়ে বেশি নেই, সব কথা কম কো, এটা এটা দেখাই তুই কথা কম কো, তোর যোগ্যতা কি আমার চেয়ে বেশি নেই, কথা ঠিক নেবে ঠিক, এত পাওয়ার দেখিও না, কোকে না কো তোমার চেয়ে আমার ক্রেডিট বেশি, সুবহানাল্লাহ বলে আচ্ছা আমার কোন আপনাদের কোনো সমস্যা তো সংক্ষিপ্ত করিবেন লোক দেখি। স্বামী নেকেরাম রাবিয়া এবং হাসান বসরি দুইজন এক জায়গায় হলেন, হয়ে দুইজনে সুন্দর করে পরামর্শ করতে লাগলেন। রাবিয়া বলে হাসান আজকে আমরা দুইজন দুইজনকে পরীক্ষা করব, একটু দূরে সরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি নবীকে
বাঙালি বলি সারা কিছু বুঝে না, এখন গন্ডলি বাইর হয়েছে, তবলিগি খারিজি রাফিজি মুতাজেলা শিয়া নাজারিয়া সাবেরিয়া কদরিয়া বিভিন্ন দলের মধ্যে এখন ভণ্ড ভণ্ড বড় বড় অলি বাহির হয়েছে, আহলে হাদিসদের মধ্যেও এখন বাহির হয়েছে, বড় আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সামিনা কাম যে কথাটা বলতেছিলাম, রাবিয়া এবং হাসান দুইজন দুইজনকে বলে আজকে আমরা দুইজন খেলা খেলবো, আনন্দ বলেন না খেলা খেলা বুঝেন বাবা, এটার কি এমনি বাইরে এখানে এটা কি খেলা করেন বাজি আপনি জানেন না? না না ক্রিকেট ক্রিকেট এইগুলো এটা জানে এই এগুলো জানে দুনিয়াদারি বন্ধ, খানা পিনাও বন্ধ, গোলাপ লেবের লড়াই যায় না, কখনো না কঠিন হিসাবে কি হয়েছে ক্রিকেট খেলা, বিশ্ব ক্রিকেট খেলা, ওয়ার্ল্ড কাপ কথা ঠিক না? হাসান বসুরি বুদ্ধি করছেন কেন জানেন? হাসান বসুরি চাইছিলেন রাবিয়া বসুরিকে বিয়ে করার জন্য, রাবিয়া বসুরি তিনটা শর্ত দিছে, তিন শর্তের মধ্যে হাসান বসুরি শীত হয়ে পড়িয়েছে। এক নম্বর শর্ত, হাসান তুমি আমাকে বিয়ে করতে পারবা, একটা শর্ত, কি? যখন আজরাইল আমার কাছে আসে তখন তুমি আমাকে আজরাইল থেকে বাঁচাইতে হবে। হাসান বসুরি কয় কয় এটা আমি পারতাম না করতে, তোমার সাথে আমার বিয়ে হইতো না, সুবহানাল্লাহ বলেন না। সামিনে কেরাম আরো দুইটা শর্ত রয়েছে, ওইদিকে যাব না কোনো রকম। সামিনে কেরাম হাসান এবং রাবিয়া দুজন বলতে যে আমরা দুইজন খেলা খেলবো, কো খেলা খেলো কো কি কো লুকালুকি, লুকালুকি খেলা বুঝেননি? সিলেটিও বলতে বোঝার কথা, লুকালুকি খেলা খেলবো, লুকালুকি কি কয়েকজন লুকাইবে, সাতজনে তো খাইবে, কথা ঠিক না? লুকালুকি খেলা খেলবো, আল্লাহ আকবার কবিরা, গভীর রহস্য বাবা, এটা কোনো আইজের কথা নয়, শত শত বছর আগের কথা। আমাকে যাচাই করো, আজকে তোমাকে বুদা বানাইব, তোমাকে আমি আজকে বুদাই বানাবো, বুদাই বুঝেননি, তোমাকে বুদাই বানাবো, ব্যাগ করে বানাবো, তুমি করতে পারবে না, তুমি কিভাবে পরাজিত হয়ে যাও, সারা জিন্দগির জন্য আমি রাবিয়ার সামনে আর দাঁড়াবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত হাসান বসরি বলতে যায় রাবিয়া ও কি কো, আমি আগে লুকাইবো তুমি বাহির করো, আচ্ছা ঠিক আছে লুকাও। হাসান বসরি লুকাই গেছে, তো লুকানির পরে একটা নিশানা আছে না? নাই লুকানি, লুকানির পরে নিশানা নাই? আপনার মনে নাই বাবা এই বাড়ি এবারে খেলা এত বেশি বলিতেছে, হাডুডু মাডুডু কিতে কিতে গুল্লে সুট মুল্লে সুট আগে শুরু থাকে বহুত খেলছে, এখন তো এইগুলো নাই ও। সামনে কেম লুকালুকির খেলার মধ্যে একটা নিশানা হচ্ছে লুকানোর পরে ডাক দেবে, কথা ঠিক না বেটি? ঠিক না বেটি? ঠিক। Thank you.
বাবা আপনাদেরকে যে কথাগুলি বলতেছি এই কথাগুলি এত দামি কিতাব থেকে বলতেছি, এত মতবর্রক কিতাব থেকে, যে কিতাবগুলি এক লক্ষ আলেম খুঁজলে একজন আলেমের কাছে পাবেন না। এগুলো হচ্ছে ইলমে মারিফাতের প্রশান্ত মহাসাগর। এমনি কিসা কয় এক কথা, হাসান বছরে লুকিয়ে গেল, রাবিয়া বলে হাসান রে নিশানা লাগাও, হযরতে হাসান বছরে নিশানা লাগাইল, খুব করে ডাকবো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাসান বছরে খুঁজতে শুরু করলো, সংক্ষিপ্ত ভাবে বলবো বাবা, কোরআনের আয়াতের তর্জমা করতে হবে। সামিনে গ্রাম আল্লাহু আকবার, হাসান বছরে খুঁজতে শুরু করলো, পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম খুঁজে দেখে নাই, প্রথম জমিনের নিচে, দ্বিতীয় জমিনের নিচে, সপ্তম জমিন পর্যন্ত খুঁজলো, ইল্লিন পর্যন্ত খুঁজলো, কেনও নাই। এখন রাবিয়া বছরে উপরে উঠতে লাগলো, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমান খুঁজলো নাই। হযরত রাবিয়া বলে হাসান আবার নিশানা লাগাও, রাবিয়া হাসান বলে কুক, হাসান মসরি নিশানা লাগাইল, রাবিয়া আবার খুঁজতে শুরু করলো, খুঁজতে 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 দেখেছেন হাসান মসরি আল্লাহর আরশে আজিমের নিচে পালিয়ে আছে। এই হাসান ভাই দেখে নিছি হাসান মসরির মুখ কালা হয়ে গেছে, দেখে নিছি দেখে নিছি, বাইরে যাও সিলিন্ডার করো, হাসান মসুরি সিলিন্ডার করলো কার কাছে, কথা বলে না কার কাছে, মুখস্থ করো না বাবা, এই আবুলের বাড়ির বোয়া শোনার মতো যদি হয় তাহলে কেমনে নেবো, নিতো সাইদি সাহেবের বোয়া আছে, কেন ভালো করে মুখস্থ করো না, এটা তো টিয়া লুবি আইছে না, এটা মহব্বত দিয়ে আইসেছে, 23 বছর যাবো তো ওয়াজ করতেছি, এমন কোনো মার সন্তান নাই যে বলতে পারবে সাইদি সাহেব হাদিয়া নিয়ে ঘষাঘষি করছে, কিন্তু কিছু জায়গায় ঘষাঘষি করি আকল নেই যে। সামিনে গেলাম আল্লাহু আকবার, রাবিয়া বলে সিলিন্ডার করো, হাসান সিলিন্ডার করলো, রাবিয়া বলে আমি লুকাইলাম, হাসান বলে আমি তুকাইলাম, সুবহানাল্লাহ বলে খোঁজা শুরু হয়ে গেল। রাবিয়াকে কি চতুর্ভ ভাবে সপ্তম জমিনের নিচে সিজ্জিন ইল্লিন খুঁজলো পাই নাই, সপ্তম আসমান করলো পাই নাই, আলমে লাহুল জাবারুত মালার কুদ করলো পাই নাই, আর সে হাজিমে গেল সেখানেও নাই। আর একটু আসতে পারেন সুবহানাল্লাহ, আমি কইতে যে আপনাদের কাছে একবারে সহজ মনে হচ্ছে, জানতো আর সে আসেনি, রকেট দিয়ে পারবেন না। সামিয়া কেম হাসান বলে রাবিয়া এর একটু নিশানা লাগাও, আবার রাবিয়া বছরে কুক করে ডাক দিল, হাসান আবার খুঁজে পায় না, ক রাবিয়া ক কি ক আবার নিশানা লাগাও, আবার কুক করে ডাক দে পায় না। এখন হাসান বছরের শরীর গামতে শুরু হলো। আচ্ছা বলেন তো, মানুষ শরম পাইলে দেখিয়ে শরীর গামি যায়, কথা ঠিক না ঠিক? অনেক হুজুর আছে বড় বড় আন্তর্জাতিক মুহাসিরে কোরআন স্টেজের মধ্যে যদি ঘোষণা একটা করা হয় তাহলে হুজুরের জবান ভাঙিয়ে যায়, এখন আর উত্তর দিতে 13টা বাজে যায়। আমি কিছুদিন আগে বরিশাল প্রোগ্রাম করলাম সরমনাই মাদ্রাসার পাশে, ওইখানে হুজুর একজনকে দাওয়াত দিল, মাওলানা আব্দুল কাদের টিভি উনি কাজী সমিতির চেয়ারম্যান, ওনাকে প্রশ্ন করছে হুজুর নবী মাটির কেন নুরে, উনি কখন নবী মাটির নুরে এখন পরে যে কি করবো আর না করবো টর হইতেছেন। আমি পাশে বসে আসলাম প্রধান আলোচক, আমি বললাম হুজুর সিয়ার সারি দেন না, আপনার পাঞ্জাবি কুলি লিবু উত্তর আমি দিব, তাড়াতাড়ি সিয়ার বলে ঠিক তাই, এমনি আন্তর্জাতিক মুবাসসির, এমনি আন্তর্জাতিক মুবাসসির, বাবা বহুত মুবাসসির এখন বাইরে আছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন আর বড় আওয়াজ দিয়ে বলেন না আমিন। ফিরে তা বুঝোস না ম্যাডাম, মুবাসসির হইছোস হ্যাঁ, কই যাই এমন দুঃখে, আল্লাহ হেফাজত করুক মুসলমানের ইমান সাহেব হেফাজত করুক, আমিন বলে আমিন। রাবিয়া কি খুঁজতে খুঁজতে আসার, এখন শরীরে গাম শুরু হয়েছে, সুবহানাল্লাহ বলেন না। হাসান বছরই বলে রাবিয়া তোমারে ভাইতে চিনি, এখন তুমি নিজেই পরিচয় দে দরাদ, সুবহানাল্লাহ বলেন না, তবে তুই আমার কাছে সিলিন্ডার করছস নি কো করছি। রাবিয়া বছরই ডাক দিয়ে বলে ওগো হাসান, আমি রাবিয়া যেখানে আছি ওই জায়গাটা দেখার শক্তি তোমার এখনো হয় না।
এই জায়গাটা দেখার চক্ষু তুমি এখনো অর্জন করতে পারো নাই। কোথায় আসো, কোথাও যাও, দেখতে যেই তো চাচ্ছ তোমার অপূরণীয় জায়গাটা আমি পূরণ করে দিলাম। আল্লাহ আল্লাহ কোন ফলে এখন আল্লাহ এক সেকেন্ডে একটা মানুষকে রিক্সাওয়ালা থেকে কত বড় পড়াইতে পারে। দেখার মতো চক্ষু অর্জন করতে পারো নাই, আমি তোমাকে কাবিলিয়ত দান করলাম, এখন তুমি উপরের দিকে তাকাও। হযরতে হাসান বসরি তাকিয়ে দেখে আল্লাহর 70,000 নূরানি গিলাফের ভিতর রাবিয়া বসুরি লুকিয়ে বসে আছে। আল্লাহ, এই আকাল কুরার মারা শুনো, তোমরাও মহিলা আর রাবিয়া বসরিও মহিলা ছিল, তোমাদেরকে দেখলে শয়তান ওড়ায় পালা। তোমাদের সিস্টেম এত শূন্য, কাপড় এত উন্নত মানে নাজির হাট দোয়াদারি পর্যন্ত দেখা যায়, যত পাতলা ভাও তত আরাম মনে করো। আল্লাহর কসম, যদি তুমি পদ্মা সহকারে না চলো তাহলে একদিন আল্লাহ আল্লাহ রসুলের কাছে জবাব পেতে হবে, কথা ঠিক আছে? দোয়া করি এই আকাল কুরার আমার সমস্ত মা বোনরা যেন আল্লাহ রাবিয়া বসরির মতো বানায়। বড় করে বলুন আমিন। সামিন কেরাম, আল্লাহর ওলীদের এত মর্যাদা, এত ক্ষমতা দিয়েছেন কে? আরো আওয়াজ বলেন কে? আল্লাহ। আসেন খলিফাতুল মুসলিমিন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবের নাম তারিখুল খুলাফা, পেজ নাম্বার 86 নম্বর পৃষ্ঠা খুলেন। খুলে দেখেন উমর ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা ঘটনা বর্ণনা করা হচ্ছে তারিখে খুলাফার মধ্যে। বড় আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবটা নিয়ে এনেছি তুরস্ক থেকে, কোন জায়গা থেকে? তুরস্ক থেকে এনেছি এই কিতাবটা, তারিখুল খুলাফা ফুল মরিয়ম। আপনাদের তো এক দুই টাকার কিতাব নয়, আমার ব্যক্তিগত গোডাউনের মধ্যে 60-70,000-70,000 কিতাব আছে। আমার ব্যক্তিগত গোডাউনে, কোন সরকারি বই নয়, আমার টাকা দিয়ে আমি কিনতে কিনতে অর্ধপতি পর্যন্ত সম্ভব, একবারে কম হলেও 70,00,000 টাকার কিতাব আছে। সামিনী কেরাম, আমার সাহস হচ্ছে, আমার শক্তি হচ্ছে কিতাব। সামিনী কেরাম, হযরতে রাবিয়া বসুরির কাছে হাসান বসুরি হেরে গেল, তাহলে প্রমাণিত হলো রাবিয়া বসুরির চেয়ে হাসান বসুরির যোগ্যতা অনেক কম। মহিলা হলে কি হবে, এত উপরের মাকামে রাবিয়া পৌঁছে গেল। যে ঘটনাটা বলতেছিলাম তারিখুল খুলাফা পেজ নাম্বার 86, হযরত উমর ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ঘটনা বর্ণনা করা হচ্ছে, হযরত খলিফাতুল মুসলিমিন ফারুক আজমের জামানায় উনি মসজিদে নববীর মধ্যে জুমার দিন খুতবা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখনো মসজিদের মধ্যে তিনটা মিম্বর আছে, মসজিদে নববীর মধ্যে একটা মিম্বরে রাসূল, একটা মিম্বরে আবু বকর, একটা মিম্বরে উমর। এখনো আছে মক্কার মধ্যে যেগুলো ছিল এগুলো তুলে নিয়ে গোডাউনের মধ্যে এক জায়গায় রেখে দিয়েছে, কিন্তু মদিনার গুলো সরাইতে পারে নাই, এখনো আছে। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছে, হঠাৎ করে খুতবার মাঝখানে বলতেছে, ইয়া সারিয়াতু ওয়াল জাবাল। সুবহানাল্লাহ, আপনাদের ইমাম সাহেব খুতবা দিতেছে, হঠাৎ যদি বলে এই মাসুম সাবধান, মাসুম সাবধান, মাসুম সাবধান, তে মুসল্লি হলো কইবো আপনার ইমাম সাহেব জেনে বাইছি। কইবো না কইতো না, কথা বলে কইবো না কইতো না, কইবো ইমাম সাহেব সম্ভবত বা জেনে বাইছি না, ওই ইমাম সাহেব খুতবার মাস কেন মাসুম সাবধান, মাসুম সাবধান আনতেছি কি তার লাগে, কথা ঠিক না? ঠিক মুরুবি বাজারিয়গণ শুনো, হযরতে ফারুক আজম মিম্বরে দাঁড়িয়ে বলতেছে, ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল। মুসল্লিরা স্তব্ধ হয়ে গেল, স্তম্ভিত হয়ে গেল,
খলিফাতুল মুসলিমিন আপ্রাসঙ্গিক খুতবার মাঝখানে কাকে ডাক দিচ্ছে? মাঝখানে কেন ডাক দিলে? কেউ সাহসে উমরের সাথে কথা বলেনি, সুবহানাল্লাহ বলেন। উমর তো উমরেই হইলে হইছে, না হইলে এক কো বুঝেন নাই, মিললে মিলছে আর না হয় দুই টুকরা। আচ্ছা একটা ঘটনা শুনি, সাহাবী কেরাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুজরা থেকে বাহির হলেন, মসজিদে যাচ্ছে, কোথায়? মসজিদে নববীতে। অপর দিক থেকে একজন মদকি মদ খাইছেন আছে না নাই শরাবি, আমি বলি যে কুত্তার মতি গাড়ি বাংলা মদ খায়, এরকম এক বোতল মদ নিয়া হাঁটতেছে সামনে সেট দিয়ে ফারুকে আজম আসতেছে। এখন যিনি মদ নিয়ে আসতেছেন উনাকে দেখতে লেবাসে লুবাসে লাগেছেন একজন বড় মুসল্লি, কিন্তু অভ্যাস মদ পান করার, অভ্যাস কিসের? মদ পান করার। আপনারা সমস্যা হচ্ছে না তো? আমি যত তাড়াতাড়ি যাইতে পারি আমার লাভ বাবা, কিন্তু আপনারা যদি ধৈর্য সহকারে বসেন তাহলে আমার কষ্ট হলো, চেষ্টা করবো কথা বলার জন্য। স্বামী রেখেলাম, এখন মধু কি বলতেছে? ও বাবা ও সামনে দি তো উমরকে দেখা যাচ্ছে, এখন কি করবো? মদের বোতল আত দেখলে তো আর কোনো কথা নেই, দুই টুকরা। এখন কি করবো কি করবো? উমরও আসতেছে ও যাচ্ছে সামনে সামনে। পৃথিবীর মানুষ মদকি মদ হাতে নিয়ে চিন্তা করতেছে, আল্লাহ আমি আজকে কিভাবে বাঁচবো, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ গো আজকে তোমার দরবারে খালিস দিল দিলে আন্তরিকভাবে তওবা করতেছি, আল্লাহ তুমি যদি আজ উমরের হাত থেকে আমাকে বাঁচাও তাহলে ওয়াদা করলাম জিন্দগিতে কোনো দিন আর মদ খাবো না।